ब्रह्मरूपमादिमध्य शेषसर्वभासकं भावषट्कहीनरूप नित्यसत्यमद्वयं वां मनोति गोचरं च नेति नेति भावितं तं नमामि देवदेव राम कृष्णमीश्वरम। আমরা আজ শুরু করছি 108 নম্বর, শেষ করে 109 নম্বর সূত্র ধরে। 109 নম্বর সূত্র পরমার্থ প্রসঙ্গ, রামকৃষ্ণ সংঘের ষষ্ঠ সংঘগুরু স্বামী বিরজানন্দজি মহারাজের কথোপকথনের সংকলন। পরমার্থ প্রসঙ্গ, কথোপকথন থেকে বলা উচিত উপদেশ সংকলন বিরজানন্দজির, সেটি আমরা শ্রীভগবানের কৃপায় একসঙ্গে পড়ছি। 109 নম্বর সূত্রে মহারাজ বলছেন, দৈবের বা অদৃষ্টের ওপর নির্ভর করে ঘরে বসে থাকলে কোনো কাজই করা চলে না বা কোনো কালেই কার্যসিদ্ধি হয় না, বরং তাতে মানুষ তাতে হীনবীর্য তামসিক হয়ে পড়ে এবং অধোগতি পায়। লোকে নিজের দোষে ভুল করে বা বিফল হয়, আর সব দোষ চাপায় দৈব বা অদৃষ্টের বা গ্রহের ফেরের ওপর। নিজের অসাবধানতায় হোঁচট খেয়ে বা পা পিছলে পড়ে গেল, আর দোষ দিলে জমিটার। সকল কাজেই প্রায় নিজের সাধনার উপর নির্ভর করে। দৈব বলে যদি কিছু থাকে বা উদ্দেশ্য লাভের পথে ব্যাঘাত স্বরূপ মনে হয়, তাহলে পুরুষাকারের দ্বারা নিজের অন্তর্নিহিত শক্তিকে জাগিয়ে তুলে তাকে জয় করতে হবে, তবেই তো তুমি মানুষ। এরকম হলে দেখবে দৈবও তোমার অনুকূল হবে। দৈবই যদি একমাত্র বলবান হন, তাহলে তো ধর্মাধর্ম পাপ পুণ্য পরমাত্ম শক্তি বলতে কিছুই থাকে না। দৈবই সব করাচ্ছে, আমি তার জন্য দায়ী নয়, আমি অবশ্যের মতো চালিত হচ্ছি। এ ভাব থাকলে মানুষ ক্রমশ জড়ত্ব পায়, কখনো উঠতে পারে না, আশা করতে পারে না যে সে কোনো কালে মুক্ত হবে। সুতরাং নিজেকে দুর্বল ভেবে অধোগতি লাভ করে এবং পাপপঙ্কে আরও ডুবতে হবে। একবারে খুব মানে একদম বাস্তবসম্মত একটি কথা তিনি বলছেন, দৈবের বা অদৃষ্টের ওপর নির্ভর করে বসে থাকলে কোনো কাজই করা চলে না এবং কোনো কালেই কার্যসিদ্ধি হয় না। আমরা বহু সময় এটা একবারে আমাদের একটা স্বভাবগত মজ্জাগত স্বভাব হয়ে গেছে যে আমরা সবসময় মনে করি ভগবান আমাদের করাবেন, ভুলে যাই তিনি আমাদের অন্যান্য জীবজন্তু তার সৃষ্ট অন্যান্য জীবদের মধ্যে শ্রেষ্ঠ জীব হিসেবে তৈরি করেছেন। হাত দিয়েছেন, পা দিয়েছেন, মন দিয়েছেন, চিন্তা করার শক্তি দিয়েছেন, বুদ্ধিমত্তা দিয়েছেন, এবং আমাদের বুদ্ধিমত্তা আর সমস্ত জীবের থেকে এগিয়ে। অথচ আমাদের যে চেষ্টাটা, সেটা আমরা কখনোই কোনো অবস্থায় করি না। এরকম বহু মানুষ এর সঙ্গে পেয়েছি, মানুষ হিসেবে তাদের কোনো তুলনা হয় না, কিন্তু যখন তাদের আমরা কাজ করতে দেখেছি, এই অদ্ভুত এক অনীহা তাদের মধ্যে কাজ করছে, যে কারণে তারা কোনোভাবে কোনো অবস্থাতেই তাদের কাজটা ঠিকঠাক মতো করে উঠতে পারেন না এবং দোষ দেন ভগবানকে। আমরা ভুলে যাই ঠাকুরের সেই বিখ্যাত কথাটা। আমরা চেষ্টা করি জল নিয়ে এসে জলে ভর্তি করে নিজেদের ক্ষেত ভর্তি করি, কিন্তু দেখি ক্ষেত শুকনোই থেকে যায়। আমরা কখনো খোঁজার চেষ্টা করি, ঠাকুর বলছে ঘোগগুলো কোথায় আছে খুঁজে বার করতে হবে, তারপরে ঘোগের মুখ বন্ধ করে দিতে, নাহলে আমাদের সমস্ত চেষ্টার ফল অন্য যেই দিকে চলে যাবে। আমাদের সমস্ত চেষ্টা প্রথমে আগে নিজেকে ভালো করে তৈরি করা, অন্যকে বদল করার আগে নিজেকে বদল করাটা ভীষণ জরুরি। এবং দৈব তো আমায় সাহায্য করবে, কিন্তু আমাকেও চেষ্টা করতে হবে। দেখবেন আপনাদের যে দীক্ষার যে প্রণালী, তাতে প্রথমেই প্রার্থনা করতে বলা হয়েছে জগতের জন্য। যে মুহূর্তে আমি জগতের জন্য সংসারে যে যেখানে আছে সবাই সুখে থাকুক, সবাই ভালো থাকুক, সবাই আনন্দে থাকুক, এই যে একটা উদার প্রার্থনা যখনই করতে বলা হয়, আমার যে মন একটা ছোট্ট বৃত্তের মধ্যে ছিল, সেটা একটা অনন্তের সাথে মিশে গেল, অনন্তের ভাবের সঙ্গে সেটা মিলে মিশে একাকার হয়ে গেল, এইটা একটা খুব ভালো জিনিস। দুই হচ্ছে দ্বিতীয় প্রার্থনা, আমার সমস্ত জগৎগুরুর কাছে
যে আমার সাধন পথে যাবতীয় বাধা আছে সেটাকে অতিক্রম করবার শক্তি যেন আমি অর্জন করতে পারি। দেখুন, কখনো বলছে না তুমি আমাকে পার করে দাও, বলছেন সে জীবনেই বাধা থাকবে, এই বাধাকে যেন আমি অতিক্রম করতে পারি। তারপরে এই যে গুরু পূজা করছি আমরা, আমাদের যে প্রার্থনা, একবারে মনকে যেন কল্পনার রঙে রাঙাতে পারি। আমার ছড়িয়ে যাওয়া মনকে কি সুন্দর করে গুটিয়ে দিচ্ছেন তারা। তারপরে যখন ইষ্টের ধ্যান করছি, ইষ্ট পুজো করছি, মানুষ পূজা করছি, তখন যে মন একেবারে ছড়িয়ে ছিল তাকে হৃদয়ে নিয়ে এসে একাকার করে নিয়েছি। হৃদয় হচ্ছে ভগবানের এক ডঙ্কা মারা জায়গা, ভগবানের বৈঠকখানা, সেইখানে তিনি এসে স্থাপিত হলেন। এইটি যদি আমরা খুব নির্দিষ্টভাবে করতে পারি এবং যদি এটি দেখে যেতে পারি, তাহলে দেখবেন ধ্যান জপ সাধন ভজন হবে। এবং ধ্যান জপ সাধন ভজন যখনই হবে তখন তার ফল কিন্তু এক্স ওয়াই জেড কেউ নেবে না, আমি পাব। অতএব উঠে পড়ে লেগে অনেক রকমের বাধা থাকবে, কত রকমের বাধা থাকবে। পূজনীয় ভূতেশানন্দজি মহারাজকে একজন বলেছিলেন যে রোজ 10টার সময় আমার স্বামী ছেলেমেয়েরা স্কুলে চলে গেলে আমি জপ ধ্যান করতে বসি স্নান টান সেরে। ঠিক সামনের ফ্ল্যাটে ভদ্রমহিলা আসেন, কলিং বেল বাজিয়ে আমার সঙ্গে গল্প করতে, আমি কি করব। মহারাজ ভারী সুন্দর একটা উত্তর দিয়েছিলেন, বলবেন কলিং বেল খুলে বাজলে খুলে দেবে, দরজা খুলে তো বসতে দেবে, তাকে একটু চা জল খাবার দেবে, একটু জল মিষ্টি দিয়ে একটা বই দিয়ে দেবে, বলবে আপনি এটা পড়ুন, এই সময়টা আমার জপ ধ্যান করার সময়, আপনি পড়ুন, ততক্ষণ আমি জপ ধ্যান করে আসি। এই দেখুন, এই যে চেষ্টাটা, একবারে চেষ্টা করছে, আমি ভগবানের জন্য ভগবানকে পাওয়ার চেষ্টা করছি, আমি জানাতে চাইনি, কিন্তু যে আমাকে বিরক্ত করছে তাকে জানিয়ে দেওয়া ভালো। মহারাজ বলছেন একদিন দুদিন পরে উনি বুঝে যাবেন এই সময় তুমি অ্যাভেইলেবল নও। সেই মহিলার সঙ্গে অনেক পরে আমার দেখা হয়েছে, তখন আমি ব্রহ্মচারী হয়ে গেছি, তাকে আমি জিজ্ঞাসা করেছি, উনি বলেছেন অসাধারণ ফল হয়েছিল। ভদ্রমহিলা দু তিন দিন আসবার পর থেকে এত কাইন্ড হার্টেড, তিনি তার এলেনই না, অন্যান্য ফ্ল্যাটে সকলকে বলতেন ওকে 10টা থেকে 11টার মধ্যে পাওয়া যায় না, ওই সময়টা যেও না, যেন উনি আমার গার্জেন হয়ে আমাকে সাহায্য করলেন। এই যে পুরুষকার, এই যে চেষ্টাটুকু, যদি মনে করতাম আমরা না দৈব আমাকে ওকে পাঠিয়েছে এখন ওকেই সেবা করতে হবে, তা নয়, কিন্তু নিজের সাধন ভজনকে আমাদের করতেই হবে, এবং এই চেষ্টাটুকু না করলে হয় না। বন বাবাকে পূজনীয় স্বামী বনবিহারী মহারাজ, পূজনীয় স্বামী মহাপুরুষ মহারাজ পাঠিয়েছিলেন কাশীতে সেবা করার জন্য। তিনি সারাটা জীবন ড্রেসিং করতেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে ড্রেসিং করার ফলে তার দুটো পায়ের হাঁটুই নষ্ট হয়ে যায়। শেষের দিকে উনি দাঁড়াতেও পারতেন না ভালো করে, দীর্ঘ সময় হাঁটতেও পারতেন না, কিন্তু হুইল চেয়ারে করে আসতেন, হুইল চেয়ারে করে এসে তিনি সেবা করতেন। বর্ণনা আছে, তার স্মৃতি কথায় আছে, একদিন এক রোগী এলো, তার গা থেকে এত দুর্গন্ধ বেরোচ্ছে, তার ক্ষত থেকে এত দুর্গন্ধ বেরোচ্ছে যে কেউ তার ধার কাছে এগিয়ে যেতে পারছে না। বনবিহারী মহারাজ অম্লান বদনে তার ওই ঘাটি পরিষ্কার করলেন, বলছেন যখন তাতে সেই পোকা মারার ওষুধ দেওয়া হয়েছে, তার তলায় সার্জিক্যাল ট্রে ধরা হয়েছে, বলছেন শ্রাবণের ধারার মতো পটপট 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 করে তার মধ্যে সেই পোকাগুলো পড়ছে যেটা তার ঘায়ের ভেতরে ছিল। তারপরে তিনি টিপে টিপে তার সেই পুরো পুঁজ বার করে দিলেন সেই ঘা থেকে, তারপর সেটিকে ড্রেসিং করে ছেড়ে দিলেন, সমস্ত ওয়ার্ড দুর্গন্ধে ভরে গেছে, কিন্তু তিনি অম্লান বদনে করছেন। এই যে সব কিছুর পারে, শব্দ স্পর্শ এসবের পারে চলে যাওয়ার অবস্থাটা, এটা তার দীর্ঘ সাধনার ফল। এইটার জন্য তাকে তার পুরুষকারকে ব্যবহার করতে হয়েছে, তার নিজের শক্তির উপর অটুট বিশ্বাস রাখতে হয়েছে, তবেই হবে। সংসারে যে আপনারা থাকেন, জন্ম থেকেই কি এরকমভাবে চাকরি বাকরি করতেন? জন্ম থেকেই কি এরকম বাজেট করে কাজকর্ম করতেন? জন্ম থেকেই কি রান্নাবান্না করে সংসার চালাতেন? তা নয়, আপনি চেষ্টা করলেন। কবে যে আপনি মাস্টার শেফ হয়ে গেছেন, কবে যে আপনি একটা দক্ষ অ্যাকাউন্টেন্ট হয়ে গেছেন, আপনি নিজেই জানতে পারেননি। এই চেষ্টাটুকু করতে হয়। সকল কাজই প্রায় নিজের সাধনার উপর নির্ভর করে। আমি ABCD পর ANDD, এই তিনটে নানা গালে কখনো অ্যান্ড বুঝতে পারবো না, রাম অ্যান্ড শ্যাম, এই অ্যান্ড শব্দের যে প্রয়োগ, এটা কখনো আমরা বুঝে উঠতে পারতাম না যদি না আমি চেষ্টা করতাম। আমি ভালো হতে চাই, আমি খারাপ হতে চাই, সব কিছু আমার সাধনার উপর নির্ভরশীল। আমি পকেটমার হতে চাই, সে এক জায়গায় গিয়েছিলাম পকেটমারি ট্রেনিং হয় দেখতে,
একটা জলের ওপর টমেটো রয়েছে, জল নড়বে না, টমেটো নড়বে না, অথচ ব্লেড দিয়ে কেটে সে তাকে তুলে নিয়ে আসা, অদ্ভুত দুরূহ সাধন। আমার দেখে সেই পকেট মারদের খুব শ্রদ্ধা হয়েছিল। কিন্তু অদ্ভুত ব্যাপার দেখুন, এর জন্য প্রয়োজন আছে পুরুষকার, প্রয়োজন আছে। কি সুন্দর প্ল্যান করে একাধিক লোক, একটা গ্যাং যখন ওঠে কোনো বাসে পকেট কাটে, একাধিক লোক আছে, প্রত্যেকের মধ্যে প্রত্যেকের কি অপূর্ব সমন্বয়। দেখুন, খারাপ কাজ করতে গেলেও পরিশ্রম লাগে, ভালো কাজ করতে গেলেও ঠিক সেই রকমভাবে পরিশ্রম লাগে। আমরা যখন এখানে রিলিফ করি, দেখি আমরা যদি বলি না ঈশ্বর এরকমভাবে দুর্বিপাক দিয়েছেন, আমরা বসে থাকি। যারা আসেন ঘর বাড়ি ছেড়ে, তারা প্রায় একবারে বিধ্বস্ত অবস্থায় বসে থাকেন, সেই ঝড় জলে কী করবেন বুঝতে পারেন না। আমাদের কিন্তু থেমে থাকলে হয় না। আমার মনে আছে আমফান ভীষণ আগের দিন সন্ধ্যে থেকেই ঝড় হচ্ছে, পরের দিন তখনও তিনটের পর থেকে শুরু হয়েছে, রাত্রি আটটায় যখন আমরা খেতে দেওয়া শুরু করলাম তখনও ঝড় চলছে, কিন্তু কমে এসেছে, 60-70 কিলোমিটার গতিবেগে চলছে। কিন্তু তারই মধ্যে আমাদের সাধুরা, স্বেচ্ছাসেবকরা এই ভক্তদের কাছে রান্না করা খাবার তো দেওয়া যাচ্ছে না, জলের পাইপ কেটে গেছিল, তাই ছিঁড়ে চিনি এই সমস্ত প্রত্যেকের কাছে প্লাস্টিক ব্যাগে ইয়েতে করে মুড়ে কাঁধে করে সেই চিঁড়ের বস্তা বয়ে নিয়ে চলেছেন আমাদের স্বেচ্ছাসেবকরা। এই দেখে অন্যেরাও এগিয়ে এলেন এবং সকলের মিলিত প্রচেষ্টা একটা অতি সুন্দর রিলিফ সার্ভিস হলো। এটা যদি আমরা না করতাম তাহলে কিন্তু হতো না। পরবর্তীকালে যখন রিলিফ করতে বিভিন্ন জায়গায় গিয়েছি, তখন মানুষজনের সঙ্গে দেখা হয়েছে, তারা সেদিনের স্মৃতি কথা বলেছেন, ওই দুর্বিপাকে মঠ থেকে যেভাবে তাদের সাহায্য করা হয়েছে সেটার কথা তারা বারে বারে স্মরণ করেছে। আমরা যদি সবাই মিলে একত্রিতভাবে এটা না করতাম, এটা কিন্তু কখনোই সম্ভব হতো না। বলছেন যে দৈব বলে যদি কিছু থাকে যা উদ্দেশ্য লাভের পথে ব্যাঘাত স্বরূপ মনে হয়, তাহলে পুরুষকারের দ্বারা নিজের অন্তর্নিহিত শক্তিকে জাগিয়ে তুলে তাকে জয় করতে হয়। তবেই তো তুমি মানুষ, মানুষ হিসেবে আমার ক্ষমতা আছে। স্বামীজির সেই বিখ্যাত গল্পটি আছে, সিঁড়ি পাহাড়ের আধখানা উঠে গিয়ে যুবক সাধু বলছে আমি আর যেতে পারছি না, সামনে প্রবীণ সন্ন্যাসী বললেন পেছন দিকে ফিরে তাকাও। পেছন দিকে ফিরে তাকাতেই স্বামীজি দেখলেন, দেখলেন এক তাকিয়ে আছেন, বলছেন প্রবীণ সন্ন্যাসী জিজ্ঞাসা করলেন এতটা পথ কে তোমাকে পার করালো, বললেন আমি, বাকিটা পথও তুমি পার করাবে। প্রত্যেক মুহূর্তে আমাদের ভেতরে অন্তর্নিহিত শক্তি যদি না আসে, তাহলে কখনোই আমরা সেখান থেকে এগিয়ে যেতে পারবো না। তিনি বলছেন যে দৈবই সব করাছে, আমি তার জন্য দায়ী নই, আমি অবশ্যই মতো চালিত হচ্ছে। এই ভাব থাকলে মানুষ ক্রমশ জড়ত্ব পায়, কখনো উঠতে পারে না, আশা করতে পারে না যে সে কোনো কালে মুক্ত হবে। সুতরাং নিজেকে দুর্বল ভেবে ভেবে অধোগতি লাভ করে পাপপঙ্কে আর ডুবতে লাভ করে এবং পাপপঙ্কে আরও ডুবতে থাকে। আমরা যতই কাজ করা বন্ধ করে দেব, ততই আমাদের ভেতরের জড়ত্বের বিকাশ হবে। জড়ত্ব থেকে আমাদের উত্থিত হতে হবে, জড় অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। সূত্র নম্বর 110, সেখানে তিনি বলছেন আমি অবশ হয়ে সব করছি, আমি যন্ত্র তিনি যন্ত্রী, একথা তার পক্ষেই বলা সাজে যে ঈশ্বর ইচ্ছার সঙ্গে নিজের ইচ্ছাকে এক করতে পেরেছে। সে এক পরম ভক্তই পারে, যে পরমেশ্বর ছাড়া কিছুই জানে না, তার পা কখনো বেতালে পড়ে না, তার দ্বারা কোনো খারাপ কাজ হয় না, তার হৃদয় অদম্য শক্তি ও অনুপ্রেরণায় ভরা থাকে, তাতে নৈরাশ্য ভাব আসে না, সে সুখে দুঃখে বিচলিত হয় না, তার নাহম নাহম তুহু তুহু ভাব সর্বদা থাকে, তার কাছে লাভালাভ জয়া জয় জয় পরাজয় মান অপমান সব সমান হয়ে যায়। এবার আরেকটা দিকের কথা তিনি বলছেন, আপনারা প্রশ্ন করবেন তাহলে যে নিজেকে ঈশ্বরের কাছে সমর্পণ করেছে। গিরিশ ঘোষের তুলনা দেব আমরা, যে গিরিশ ঘোষ ঠাকুরকে বকলমা দিলেন, ওই বকলমা দেওয়াটা হচ্ছে কথা। আমরা কিন্তু ওই দুটো একসাথে হবে না, সেই গল্প আছে না, একজন সেই শিষ্যা তিনি রোজ আসেন, দেরি করে দুধ নিয়ে আসেন,
তার গুরু তাকে বললেন, কি ব্যাপারে রোজ তুই দেরি করে দুধ নিয়ে আসিস? কি করব গুরুদেব, আমার সেই আমার জন্য ইয়ে আছে, আমার জন্য যে নদী পেরিয়ে আসতে হয় তো সেই নদীর যে সবসময় খেয়া পাই না বলে আমার আসতে দেরি হয়। তখন গুরুদেব মজা করেই তাকে বললেন, কেন আমি যে উপদেশ দিয়েছি, আমি যে মন্ত্র তোমায় দিয়েছি, মন্ত্র সেই মন্ত্র জপ করতে করতে চলে আসবে। পরের দিন থেকে গুরুদেব দেখছেন যে ঠিক সময় গরুর দুধ নিয়ে সেই গোয়ালিনী আসেন। তাকে একদিন জিজ্ঞাসা করলেন, হ্যাঁ রে এখন তুই সময় ইয়ে পাস, কী করে এত তাড়াতাড়ি আসিস? বললেন, না গুরুদেব, আপনি ওই যে বলেছিলেন যে আপনার প্রদত্ত মন্ত্র জপ করতে করতে চলে আসতে, আমি ওই জলের কাছে এসে যখন দেখি কোথাও কিছু নেই, তখন আপনার প্রদত্ত দীক্ষা মন্ত্র সেটিকে জপ করতে করতে নদীর ওপর দিয়ে হাঁটতে হাঁটতে চলে আসি। গুরুদেব শুনে হতবাক হয়ে গেলেন, বললেন, বলিস কি রে? তারপরে তিনি বললেন, তুই আমায় করে দেখাতে পারবি? হ্যাঁ ইয়ার, এমন কি। গুরু শিষ্য দুজনে মিলেই রওনা দিলেন। তারা গিয়ে সেইখানে গিয়ে পৌঁছলেন। তারপরে শিষ্যা নাম জপ করতে করতে এগিয়ে চলেছেন, গুরুদেব নাম জপ করছেন, আর যত জলের দিকে এগিয়ে যাচ্ছেন তত তার কাপড় কি তুলছেন। তখন শিষ্যা দূর থেকে বললেন, নাম জপ করবেন, কাপড়ও তুলবেন, দুটো কিন্তু একসঙ্গে কখনোই হবে না, কোনো একটার উপর যদি নির্ভরশীল হতে হয় তাঁর ওপর হতে হয়। এই নির্ভরশীলতাটা আসা খুব জরুরি, এই নির্ভরশীলতাটা যদি না আসে তাহলে আমরা যতই চেষ্টা করি আমাদের কিন্তু কিছুই কিছু হবে না। এই যে আমরা পুরুষাকারের কথা বলছিলাম, পুরুষাকার তখনই সার্থক যখন আমরা সমস্তটুকু তার উপর আত্মনির্ভরশীল হই। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমরা কাজ করে যাচ্ছি কিন্তু আমি আমার ইষ্টের জন্য কাজ করে যাচ্ছি, এখানে আমার নিজের বোধ কিছু নেই। আর স্বামীজি বলছেন না, উই ওয়ার্ক বেস্ট ওয়েন উই ওয়ার্ক ফর আদার্স, আমরা তখনই সেরা আমাদের জীবনের কাজটা দিতে পারি যখন আমরা অন্যের জন্য কাজ করি। দেখবেন আপনার প্রিয়জনের জন্য আপনি ফল মূল বাজার করতে গেছেন, বাজারের সেরা জিনিসগুলোই আপনার চোখে পড়ে। একটা ছোট্ট গল্প আছে, গল্প ঠিক নয় সত্য ঘটনা, যেটা প্রায় একেবারে মিথ হয়ে গেছে এখন। ক্ষুদিরাম চট্টোপাধ্যায় সকালবেলা ফুল তুলতে যেতেন, ঠাকুরের বাবা ফুল তুলতে যেতেন। তিনি দেখতেন তার সঙ্গে সঙ্গে একটি লাল কাপড় পরা 5-6 বছরের মেয়ে সঙ্গে সঙ্গে যায়, এবং সেই মেয়েটি কী করে, সেই মেয়েটি যেখানে ভালো ফুল আছে সেখানে দেখিয়ে দেয়, ডাল উঁচু ডাল টেনে নুইয়ে দেয়, আর ক্ষুদিরাম ফুল তোলেন। এটাকে ঘটনা হিসেবে আপনি মানতেই পারেন, এতে কোনো সমস্যা নেই, এর মধ্যেই অলৌকিক ঘটনা, আমরা তো মানতে ভালোবাসি। রোজ রানী রাসমণি সিরিয়াল এরকম কত অলৌকিক ঘটনা দেখানো হয়, মানলে কোনো ক্ষতি নেই, কিন্তু এটা যদি যুক্তি দিয়ে ভাবেন তাহলে দেখবেন এর আনন্দ অনেক বেশি। তিনি সারাদিন তার ইষ্টদেবী শীতলার কথা এত চিন্তা করতেন, এত চিন্তা করতেন, তার সবসময় মনে হতো যেন দেবী তার সঙ্গে সঙ্গে চলেছেন। তারপরে তিনি তার পূজার জন্য সেরা ফুল চয়ন করতেন, তাই যেখানে যেখানে ফুল আছে সেখানে অটোমেটিক্যালি তার চোখ চলে যেত। ঠিক যেরকম আপনি যখন আপনার ছেলের জন্য পুজো বাজার করতে যান, তখন আপনার ছেলে যে রং ভালোবাসে সেই রঙের টি শার্ট ঠিক আপনার চোখে পড়বে, আপনার ছেলে যে কোয়ালিটির জামা কাপড় পরতে ভালোবাসে সেইগুলো সব আপনার চোখে পড়বে, এগুলোকে কেউ আটকাতে পারে না। ঠিক এইরকমভাবে আমাদের চেষ্টা করতে হবে, আমি তাঁর জন্য কাজ করছি, আমি তাঁর, এই আমি তাঁর হয়ে যাওয়াটা খুব জরুরি, নাহলে মুখে বলবো আমি যন্ত্র আর তুমি যন্ত্রী, তুমি আমায় চালাচ্ছ, তাহলে কিন্তু হবে না। আসলে কিন্তু চালাই আমরা নিজেদেরই, কিন্তু আমরা আমাদের বিবেকের কাছে, আমাদের হৃদয়ে দেবতার কাছে নিজেকে অর্পণ করি, এবং যখন অর্পণ করি তখন এই যে শেষকালে বলা হচ্ছে না যে তার কাছে লাভালাভ জয়াজয় মান অপমান সব সমান হয়ে যায়, তখন আমরা যখন আমাদের ব্যক্তি স্বার্থ জড়িত থাকে তখন আমরা লাভ অলাভ, অলাভ হলে দুঃখ পাই, লাভ হলে আনন্দ পাই। কিন্তু যখন আমরা ভগবানের জন্য কাজ করি তখন আমরা শুধুই লাভ করি, অলাভেও আমাদের কষ্ট হয় না, কিন্তু আমরা শুধুই লাভ করি। লাভ এই কারণেই করি, আমি আমার সেরাটা দিই, আমি আমার সেরা জিনিস দিয়ে ঈশ্বরকে সাজিয়ে দিতে ভালোবাসি,
তাই আমার মনের সবটুকু মাধুরী মিশিয়ে আমরা কাজ করে থাকি। 111 নম্বর সূত্রে ভগবান এই পূজনীয় বিরজানন্দজি মাঝ বলছেন যে কাজ যখন করতে হবে তখন উঠে পড়ে সমস্ত মন প্রাণ দিয়েই তাতে লেগে যেতে হবে, যতই বাধাবিঘ্ন আসুক ভ্রুক্ষেপ করবে না, তাহলে দেখবে সেই সব বাধাবিঘ্নই প্রকারান্তরে তোমার সহায় হয়ে দাঁড়াবে। সবসময় কি মনের মতো অনুকূল আবহাওয়া পাওয়া যায়? জ্বর সব কাজ সেরে সংসারের একটা সুব্যবস্থা করে নিশ্চিন্ত মনে ঈশ্বর সাধনায় লাগবো বলে যে মনে করে, তার অবস্থা সেই নির্বোধের মতো হয় যে সমুদ্রে স্নান করতে গিয়ে ভীষণ ঢেউ দেখে ভয় পেয়ে ভাবে ঢেউগুলো একটু শান্ত হলে জলে নামা যাবে। সে তীরে আমরণ বসে থাকলেও তা হয় না, তার নাওয়াও আর হয় না। সমুদ্রের ঢেউ চিরকালই থাকবে, সাহস করে ঝাঁপিয়ে পড়ে ঢেউয়ের সঙ্গে যুঁজে স্নান করে আসতে হবে। এই সংসার সমুদ্র সেই রকম ঢেউয়ের সঙ্গে যুঁজতে যুঁজতে ভগবানের নাম নিতে হবে, তার সাধন ভজন আরাধনা করতে হবে। সুযোগ সুবিধার অপেক্ষায় হাত পা গুটিয়ে বসে থাকলে কোনো কালেই আশা পূর্ণ হবে না। দেখুন এর দুটো দিক আছে, বলছেন যখন যে কাজটা করতে হবে মন প্রাণ দিয়ে তাতে লেগে যেতে হবে, যতই বাধাবিঘ্ন আসুক না কেন ভ্রুক্ষেপ করবে না। স্বামীজি কাজের একটা ভারী সুন্দর সূত্র দিয়েছেন, বলেছেন মেতে যা, ডুবে যা, উন্মাদ হয়ে যা। কাজ তিন রকম ভাবে করা যায়, মেতে যেতে হবে, ডুবে যেতে হবে, উন্মাদ হয়ে যেতে হবে। মেতে যাওয়া মানে সেই কাজটাকে ভালো লেগে কাজ একবারে সমস্ত উৎসাহ নিয়ে শুরু করে দিতে হবে, এবং আমরা নিজেরাই অনুভব করব যখন আমরা কাজটাকে করতে থাকবো সেই কাজের ভাবের ভেতরে কখন আমি ডুবে গেছি, বাইরের জগতের কোনো কিছুই আমাকে আর স্পর্শ করছে না। আর উন্মাদ হয়ে যাওয়া মানে সে ওই ভাবটি নিয়ে এমন হয়ে গেছে যে বাকি জগৎটা তার কাছে মিথ্যে হয়ে গেছে। এই আমরা কিছুদিন আগে আমাদের একটা এখানে গতবার আমফানে এখানে একটি প্রাইভেট প্রাইমারি স্কুল সম্পূর্ণ ধূলিসাৎ হয়ে গেছে আমফানে প্রায় 20 দিন বাদে, যখন ওরা আমাদের জানালো আমরা ওই সার্ভে করতে গেলাম যে আদৌ স্কুলটা করতে পারবো কি না সেটা আমাদের কোনো রকম ধারণা ছিল না, কিন্তু আমরা সার্ভে করতে গেলাম, গিয়ে দেখলাম বাইরের চাষের জমি এবং স্কুলটার ভেতরে আর কোনো ফারাক নেই। স্কুলের সম্পূর্ণ বাড়িঘর ভেঙে গেছে, ছাদ টিনের ছাদ ছিল সেই টিনকে নিংড়ে মুচড়ে কেউ যেরকম আমরা ওয়েস্ট পেপার বাক্সে ফেলে দিই সেরকম ওয়েস্ট পেপার বাক্সে ফেলার মতো বাগানের একধারে সেই টিনের চালগুলো পড়ে আছে। টেবিল চেয়ার ডেস্ক বেঞ্চ সব সরিয়ে দেওয়ার ফলে একটা ফাঁকা মাঠ ছাড়া কিছু মনে হলো না। এটা খুব সম্ভবত জুনের প্রথম সপ্তাহের কথা। এরপরে প্ল্যান তৈরি করা, বেলুড় মঠ থেকে পারমিশন নিতে যতটুকু সময় আমাদের লেগেছিল, তারপরে খোঁড়াখুঁড়ি শুরু করে আমরা 16 জুলাই কাজ আরম্ভ করি। যিনি কাজ দেখাশোনা করছিলেন সেই স্বামীজি এবং তিনি আমাকে পরবর্তীকালে বলছেন কেমন একটা উন্মাদনা এসে গেছিল, যা হয় হবে আমরা কাজ করে যাব। প্রথমবারে জেসিপি মেশিন নিয়ে এসে কাটাকাটি করতে গিয়ে রাস্তাটা ভেঙে গেল, স্থানীয় প্রশাসন আমাদের যাচ্ছে তাই করে বললেন, সারা রাত জেগে আলো জ্বালিয়ে সেই রাস্তাটাকে ব্যবহারযোগ্য করে দেওয়া হলো। তারপরে শুরু হলো আমাদের কাজ, কত রকমের সমস্যা, বর্ষাকাল উপার থেকে সিমেন্ট আসছে না, আমাদের কিন্তু কাজ থেমেনি, আমরা অন্য অংশের কাজ করছি, যে অংশটা পরে তৈরি হবে সেটা খোঁড়া শুরু হয়ে গেল। জল ঝড় বৃষ্টি সমস্ত উপেক্ষা করে 5 মাস থেকে 8 দিন কম, তার মধ্যে একটা গোটা স্কুল বাড়ি তৈরি হয়ে গেল স্বয়ংসম্পূর্ণ। শুধু তাই নয়, যে রাস্তাটি নিয়ে স্থানীয় প্রশাসন আমাদের খুব সমস্যা সৃষ্টি করেছিল সেটিও, সেই 265 ফুট রাস্তাও সম্পূর্ণ হয়ে গেল। এটা আমাদের কাছে একটা খুব ভীষণ রকমের বিস্ময় বলে বোধ হয়েছিল। যখন উদ্বোধন করতে স্থানীয় প্রশাসনের মানুষজন এলেন তখন তারাও নিজেরা অবাক হয়ে গেলেন। আমায় জিজ্ঞাসা করাতে আমি বলেছিলাম আমাকে যদি আপনি আরও একটা ব্রিজ তৈরি করে দিতেন আরও 20 দিন আগে শেষ করে দিতাম। আমরা সবাই মিলে যে যে কাজটা করছি প্রাণপণ উৎসাহে লেগে আছি, যারা নির্মাণ কর্মী তারা, যারা দেখাশোনা করছেন বিদ্যালয়ের তরফ থেকে তারা, এই রামকৃষ্ণ মিশনের সাধুরা, সবাই মিলে একযোগে এত সুন্দর কাজটি হলো।
আমাদের কবে যে কাজটা শেষ হয়ে গেল এবং অত্যন্ত সুন্দরভাবে হলো সেটা আমরা ভুলেই গেছি। আমাদের বলতে এখন লজ্জা হয় না, গর্ব হয় খানিকটা। এখন গঙ্গাসাগর যাত্রীতে অটোওয়ালা টোটোওয়ালারা যখন গঙ্গাসাগরে নিয়ে যায়, তখন যাওয়ার পথে স্কুলটির সামনে দিয়ে নিয়ে যায়, তারা দেখায় দেখুন ভেঙে পড়েছিল স্কুলটা, একটা নতুন স্বপ্ন রামকৃষ্ণ মিশন বাস্তবায়িত করে দিয়ে গেছে। এটা শুধু রামকৃষ্ণ মিশন করেছে বলে আমি গর্ববোধ করছি তা নয়, কিন্তু এটা আমাদের জীবনের গল্প, আপনাদের সবার জীবনের গল্প। আমরা যদি চেষ্টা করি প্রকারান্তের সমস্ত বাধা অতিক্রম করে যাব। রঙ্গনাথানন্দজি বলতেন, ছেলেবেলায় আমাদের শাকসবজি খেতে বলা হয়। কেন শাকসবজি খেতে বলা হয়? যখন সেটি গলার মধ্যে দিয়ে খাদ্যনালীর মধ্যে দিয়ে যাবে, তখন সেটাকে তীব্র সংগ্রাম করে পাকস্থলীতে যেতে হবে, এবং এই পাকস্থলীতে যাওয়ার সময় তীব্র সংগ্রামের ফলে কী হবে, প্রয়োজনীয় এনজাইমগুলো একটু একটু করে বেরোতে শুরু করবে এবং সেগুলি খাবারকে পচন ক্রিয়া করতে সাহায্য করবে। ফলে যখন সেটি পাকস্থলীতে যাবে, তখন একদম রেডিমেড ফুড হয়ে সেটি পৌঁছবে, যাতে তার থেকে প্রয়োজনীয় নির্যাস পাকস্থলী নিয়ে বিভিন্ন জায়গায় পাঠাতে পারে। কিন্তু এই সংগ্রামটুকুকে আমরা অতিক্রম যদি করতে পারি, উপেক্ষা করতে পারি, তাহলেই হয়। তিনি উদাহরণ দিচ্ছেন সাধন ভজনের ক্ষেত্রেও তাই, যে সমুদ্র শান্ত হবে ভেবে তারপরে স্নান করবে ভেবেছেন, তার কোনোদিন সমুদ্রে স্নান করা হয় না, সমুদ্রে নেমে পড়তে হয়। সেই বিপুল তরঙ্গ কখন আপনাকে ছিটকে ফেলে দেবে, কখন আপনাকে সোজা করে রাখবে, কখন আপনাকে জীবনকে জীবনে চলার একটা নতুন ছন্দ এনে দেবে, তবেই আমাদের জীবন সার্থক হবে। দেখবেন ভীষণ আনন্দ হয়। আমার এখনও মনে আছে, যদিও এই আমরা যখন চাবি টাবি সব সমর্পণ করে দিলাম, রামকৃষ্ণ মিশনের সমস্ত কর্তৃত্ব ওদের হাতে তুলে দিয়ে চলে এলেন, খারাপ একটুও লাগেনি, কিন্তু ভীষণ আনন্দ হয়েছিল। আমাদের স্বপ্ন ছিল রামকৃষ্ণ মিশনের তর রামকৃষ্ণ মিশনই মনসাদীপ অনেক কাজ করছে, শিক্ষা বিস্তার রিলিফে, কিন্তু কখনো এরকম একটা রিলিফ শেল্টার ও স্কুল তৈরি করেনি। যখন আমাদের মনে হতে থাকলো বাচ্চারা আসবে এখানে, আনইন্টারাপ্টেডলি তারা পড়াশোনা করতে পারে, তখন ভীষণ আনন্দ হলো। স্কুল খুলেছে, তিন দিন একটা কয়েকটা ক্লাস, তিন দিন আরেকটা ক্লাস হয়। একদিন স্কুলে গেছিলাম আমি ডোনারদের সঙ্গে করে নিয়ে, তারা দেখে যেমন মুগ্ধ আমরাও দেখে মুগ্ধ। সেই ছোট্ট শিশুগুলো তারা স্বচ্ছন্দে স্কুল করতে আসতে পারছে, এটা তখনই সম্ভব। ঠিক সাধন ভজনের ক্ষেত্রেও সবাই আমাদের বাধা দেবে, আমাদের সুযোগ তার মধ্যে থেকেই খুঁজে নিতে হবে। পূজনীয় ভক্তিশানন্দজি মহারাজ বলতেন, সবসময় কি কাজ করো, সবসময় কাজ করো না, তোমার অকাজের সময়টাকে খুঁজে বার করে তাকে কাজে রূপান্তরিত করো, জীবনটা ভারী সুন্দর হয়ে উঠবে। আজ আমরা এইখানেই থামব, আবার আগামী দিন ভগবানের কৃপা হলে আমরা 112 নম্বর সূত্র থেকে পড়াশুনা শুরু করব। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্থিহারিণী ত্রৈলোক্যবাসিনামিডে লোকানাম বরদাভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরিহি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।